একজন কবি বিশ্বদ্রষ্টা আল্লামা ইকবাল তিনি আজ থেকে বহুদিন আগে তিনি আন্দাজ করে তিনি অনুমান করে নিশ্চিত হয়েছেন ও জামানে মে মুআজ্জাজ থে হাম মুসলমান হোকর اور تم خار ہوئے تارک قرآن ہو کر شی جگر مانوشنا جی جگی مسلمان گوٹا پتی بھی شاشن کر چھلو شی جگر مسلمان قرآن تک مانار جنو قرآن کے فلو کرار جنو قرآن کے پوری پورن روپی اتباع کرار جنو گوٹا پتی بھی شن مانے اچھاشن شماشن ہوئے چھلو আজকের যুগের মুসলমান কোরআনটাকে ছেড়ে দেবার কারণে আজকে গোটা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত ঘৃণিত জাতিতে রূপ নিয়েছে হয়তো বলবেন আপনি হুজুর কে বলেছে আমরা মানি না অবশ্যই মানতেছি কে বলেছে মানতেছি না অবশ্যই আমরা মানছি নামাজ তো পড়ছি রোজাও তো রাখছি কিছু দান সদকাও করছি কিন্তু আল্লাহ বলছেন বান্দারে اسلام کے مانتے گلے تمہارا انشیک منا جابے نا اسلام کے مانتے گلے تمہارا کے مانتے ہوئے انشیک نا پورو پوری پورو پوری مانتے ہوئے انشیک منا رنم اسلام نائی اللہ تعالی صاف بول دیئے چن کلیار بول دیئے چن ادخلو فی السلم کافا ولا تتبعو خطوات الشیطان إنه لكم عدو مبين تمرا اسلامের ভিতরে পরিপূর্ণ রূপে দাখিল হয়ে যাও আংশিক ঢুকবে আংশিক ঢুকবে না তা হবে না পরিপূর্ণ রূপে তোমাকে ঢুকতে হবে আমার বন্ধুগণ আংশিক মানতে গেলে আপনি তো ইসলামকে পরিপূর্ণ রূপে না মানতে গেলে আপনার আংশিক মানা দিয়ে জান্নাত পাওয়া যাবে না এই পৃথিবীতে মুসলমান ছাড়া অন্য ধর্মের কিছু মানুষ আছে যারা আল্লাহকে মানে খ্রিস্টানরা কিন্তু আল্লাহকে মানে ইহুদিরাও কিন্তু আল্লাহকে মানে কিন্তু তাদের মানার মধ্য দিয়ে তারা কি জান্নাত পাবে নাকি পাবে না তাদের বিশ্বাসের ভিতরে সমস্যা হলো ইহুদিদের বক্তব্য কি খ্রিস্টানদের বক্তব্য কি আল্লাহ রাব্বুল আলামিন তাও কোরআনে তুলে ধরেছেন ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর ছেলে নাউযুবিল্লাহ নাসারা যারা খ্রিস্টান যারা তারা বলে ঈসা হলো আল্লাহর ছেলে সত্য কথা না মিথ্যা কথা আল্লাহর কোন সন্তান আছে না তাহলে আল্লাহকে তারা মানলো কিন্তু আল্লাহর সঙ্গে তারা কি করলো শরীক স্থাপন করলো আল্লাহর তো কোনো সন্তান নাই আল্লাহর তো কোনো পরিবার নাই কিন্তু ইহুদিরা জোড়া লাগায় দিল একজনকে আল্লাহর বেটা বলে সম্বোধন করলো ঈসাকে আল্লাহর ছেলে বলে সম্বোধন করে দিল এটা তাদের কোন দলিল নয় দালিকা কালহুম বিআফাহিহিম তাদের কল্পনার কথা অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নিজের পরিচয় স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এমন একটি সূরা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন যে সূরাটা পড়লে পরে ওয়ান থার্ড কোরআন পড়ার সওয়াব হয়ে যায় তিন ভাগের এক ভাগ হলো সেই সূরা যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন কুল হুয়াল্লাহু আহাদ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله دوينك الله كارش نيرفور شيلون الله হচ্ছেন স্বনির্ভর আল্লাহ কাউকে জন্ম দেন নাই কারো থেকে জন্ম হয়ে আসেন নাই তার সমকক্ষ কেউ নাই আমার ভাইয়েরা তাহলে আমি আংশিক যদি মানতে যাই এরকম আংশিক মানার মানুষ পৃথিবীতে অনেকে আছে কিন্তু তারা জান্নাত পাবে না তাদের আংশিক মানা দিয়ে কোনো কাজ হবে না এই জন্য কোরআনের শুধু একটা আয়াত কেন একটা শব্দকেও যদি কেউ অস্বীকার করে তার ইমান থাকবে না বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে নিয়ে
من الجنة والناس পর্যন্ত আল্লাহ তাআলা যা বলে দিয়েছেন একটাকে অমান্য করা যাবে না মানতে হবে বিশ্বাস করতে হবে এটার নাম হলো ঈমান আমার ভাইয়েরা কিন্তু আজকে আমাদের সমাজের দিকে যদি একটু তাকাই আমরা যে সমাজে বসবাস করছি এই সমাজে কোন ধর্মের মানুষ বেশি জোরে বলেন ইসলাম কোন ধর্মের ইসলাম ধর্মের মানুষ বেশি কিন্তু যদি প্রশ্ন করি আমার ভাইরা এই সমাজে ইসলাম ধর্মে যে সমাজে ইসলাম ধর্মের মানুষ বেশি সেই সমাজে সুদ আছে না নাই আছে জেনা আছে মদ আছে সুদ জেনা মদ তিনটা কি ভালো কাজ কার কাজ বলেন কার কাজ শয়তানের মার্কেটিং এটা কিসের মার্কেটিং শয়তান তাহলে আমাদের সমাজে ইসলাম ধর্মের মানুষ বেশি কিন্তু সুদ আছে জেনা আছে মদ আরো আছে আরো কিছু আছে এই তিনটা কারবারই ছিল হলো আবু জেহেলের সমাজে আবু জেহেলের সমাজে ওই তিনটা কাজ ছিল মদও ছিল জেনাও ছিল সুদের কারবারও ছিল তাহলে বলুন আমি কি ইসলামী সমাজ বলতে পারবো না আস্তে বল না ইসলামী সমাজ বলতে পারবো না পারবো বহু মুসলমান নামধারী লোক আছেন সুদের কারবার করেন মদের বোতল টানেন জেনার কারবার করেন আসানে নাই বলেন আছে মুসলমান তেমনটা করতে পারে না কারণ মুসলমান জেনা করলে তার ঈমান থাকে সে যখন জেনা করে তার ঈমান থাকে নাকি মদ কেন হারাম জেনা কেন হারাম সুদ কেন হারাম মদ খাদ্যের সঙ্গে জড়িত ড্রিঙ্কিং এর সঙ্গে জড়িত মদ খেলে লাভ মদ খেলে শরীর ভালো হয় না খারাপ হয় ডাক্তাররা ভালো বুঝবেন যেটাই হারাম তার কোনো আরাম নাই আল্লাহ যেটাকে হারাম করেছেন অবশ্যই তার মধ্যে অকল্যাণ আছে বিয়ে না করে যখন জেনা বাড়বে রোগ সরে যাবে বিয়ে হলো বরকাত জেনা হলো গজব অবাধ মেলামেশা হবে নতুন নতুন রোগ আমরা শুনতে পাই এইচআইভির মতো মারাত্মক রোগগুলো আজকে সমাজে ছড়িয়ে পড়েছে নতুন নতুন রোগগুলো ছড়িয়ে পড়ার মূল কারণ হলো অবাধ যৌনাচার অবাধ মেলামেশা আল্লাহ তাআলা যা কিছু হারাম করেছেন তার কোনো আরাম নাই আমার বন্ধুগণ ইসলাম মানলে পরে শান্তি ইসলাম না মানলে অশান্তি আমার বন্ধুগণ এখন প্রশ্ন হলো এই যে জেনা এই যে মদ এই যে সুদের কারবারগুলো সমাজে চলতেছে এই সমাজে এই সমস্ত অন্যায়গুলো আমরা চলতে দেব না চলতে দেব না বলেন চলতে বললে কি হবে নাকি কেন চলতে দিবেন না আমার লাইসেন্স আছে তো কেন চলতে দিবেন না আমি কি লাইসেন্স ছাড়া চলি সব কাজের লাইসেন্স আছে না নাই আস্তে বলবেন না আছে না নাই মদের দোকানদার টাঙ্গাইল আছে না নাই মদ খাওয়ার মতো দোকান সেই দোকানে কাস্টমারও আছে না নাই আছে তাহলে এখন বলুন আপনি চলতে দেবেন না এই কথা যদি বলেন শুধু মুখে বললেই হবে না সেখানে কিছু টক্কর লাগার সম্ভাবনা আছে 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 একটু কান লাগাবেন এই দুনিয়াতে আমরা আসছি কেন কি জন্য এসেছি আবার কোথায় চলে যাব কোথা থেকে এসেছিলাম আবার কোথায় আমি চলে যাব এই সমস্ত বিষয়গুলো যদি চিন্তা করি তাহলে আমাকে কোরআন পড়ার বিকল্প নেই কোরআনটাকে আমাকে আপনাকে ভালো করে পড়তে হবে 60 বছর বয়স হয়ে গেছে মুরব্বিকে যখন বলা হয় মুরব্বি কোরআনটা পড়েন বাবা মুখে আসে না কিন্তু এই মুরব্বিকে যখন বলা হয় চাচা গোপালপুরের পৌরসভার সামনে রাস্তার ওই চতুর্কোণের মোড়ে মূল পয়েন্ট আপনার যে 10% জায়গা আছে সেই জায়গার দাগ নাম্বার কত 83 কি কথা কি বুঝতেছেন না দাগ নাম্বার কিন্তু ভুল হয় না
বলা হলো চাচা প্রায় আমি আপনাকে দেখি আপনি জস আপনি প্রায় দেখি আপনি জস কোটের বারান্দায় আপনি ঘুরে ফিরে বেড়ান সারা দিন ফাইল না বুড়া মানুষ বাবা আমার দুইটা মামলা আছে জমিনিয়া মাঝে মাঝে উকিলকে পরামর্শ দিয়ে আসি উকিলকে পরামর্শ দেওয়ার জ্ঞানটাও আছে মামলাও চালাতে পারেন জমির দাগ নাম্বার বোঝেন খতিয়ান বোঝেন সিএস বোঝেন আরএস বোঝেন সবকিছুই তিনি বোঝেন কিন্তু যখন মুরব্বীকে বলা হয় বাবাজি কোরআনটা পড়েন বাবা মুখে আসে না সমস্যা তার আছে না নাই বলেন আছে না নাই কিন্তু মুরব্বী আপনি যে ষাট সত্তর আশি একশো বছর জিন্দেগির জন্য আপনি আপনার জমির দাগ নাম্বারটা মুখস্থ রাখতে পারলেন কিন্তু আল্লাহ তাআলা যে আপনাকে জান্নাত দিবেন সেই জান্নাতের দাগ নাম্বারও আছে না নাই সেই জান্নাতের দাগ নাম্বার কোরআনে আছে না নাই জান্নাত মোট কয়টা আসতে বলুন না জান্নাত মোট কয়টা আত্তা জান্নাত এক নম্বর জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস এই জান্নাতুল ফেরদাউসটা কোথায় আছে কোন দাগ নাম্বারে আছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের শেষের দিকে বলছেন ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا جربوا الله اكبر ইমান জারান বি আমলে সালেহ যারা করবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছেন আমার ভাইরা আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের অ্যাড্রেস আরেকটা জায়গায় দিয়েছেন কি সুন্দর করে বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون جلب لنا الله أكبر جر نماز ترتم تو جتنے شتے ہوں بھی نماز تجر شندر ہوئے جابی امی اللہ تعالیٰ تاکہ جنت الفردوس روارز بنایا دے بو کنتا مانا دیش نمازی بشی نبی نمازی بشی بولن 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 বেনামাজি বেশি ডাক্তার সাহেব কই গেল জি বসা কষ্ট পাচ্ছেন আপনারা আলোচনা চালাবো কারো কোনো অসুবিধা নাই তো আজকে যারা মাহফিল আসছেন আমি মনে করি এক একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছে কারণ এই ঠান্ডার ভিতরে এই মাহফিলে এসে বসে থাকা একটা বিশাল ব্যাপার জি ঠিক আছে সমস্যা নাই কষ্ট পাচ্ছেন আপনারা বলি আলহামদুলিল্লাহ আজকে আমার দেশের প্রতিটি মুসলমান যদি নামাজ পড়ত কি সিচুয়েশনটা হতো কিন্তু আজকে নামাজই বেশি না বেনামাজি বেশি নামাজের খবর নাই মসজিদগুলো পাকা পাকা টাইলস ওয়ালা কিন্তু ইমানগুলো কাঁচা কাঁচা কি ইমান কি কাঁচা আমার ভাইয়েরা মসজিদের কি হাল অন্য কোন ওয়াক্তে দেখবেন না ফজর নামাজে যাবেন গিয়ে দেখবেন এমন হয় ফজর নামাজের মুসল্লি তিনজন একজন ইমাম একজন মুয়াজ্জিন আর একজন খাদেম আর কোন মুসল্লির খবর নাই ফজর নামাজ এরকম হয় না আছে না নাই পরে আপনি এটা নিয়ে জমা করে শেষের দিকে দিবেন হ্যাঁ ইনশাআল্লাহ আপনি হাতে নিয়ে রাখবেন জি কি জন্য বলতেছিলাম ভুলে গেলাম তো ফজরের নামাজ মানুষের মেন্ট মানে ব্রেনকে একমুখী রাখতে হবে না একটু বসেন সবাই
কষ্ট দিয়ে ফেলতেছে না তো আপনাদের? ফজর নামাজ যদি কেউ বাদ দিয়ে দেয়, ফজর নামাজ বাদ দেওয়া মানে ওটা হচ্ছে মোনাফিকের লক্ষণ। মোনাফেক সব অক্ত পড়তে পারলেও ফজর নামাজটা পড়তে পারে না। একজন সাহাবীর কাছে আমার নবীর নির্দেশ দেওয়া কিছু মোনাফেকদের তালিকা ছিল, একজন সাহাবীর কাছে সেই তালিকাটা ছিল। মাঝে মাঝে ওমরে ফারুক গিয়ে বলতেন, ও সাহাবি দেখো তো আমার নামটা আছে নাকি, কি পেরেশান তারা ছিলেন। মুনাফিকের তালিকায় সেই সুখের সেই লোকের নামটা থেকে যেতে পারে যে ফজর নামাজটা বাদ দেয়। এই জন্য ফজর নামাজটা কেউ বাদ দেব না, কারণ ফজর দিয়ে যার দিনটা শুরু হবে তার কখনো বাকি চার অক্ত নামাজ নষ্ট হবে না। নামাজটা আমরা সুন্দর করে ফেলব। নামাজ সুন্দর করলে পরে নামাজ আমাকে বাকি কাজ সুন্দর করে দেবে। অনেকে বলে হুজুর আমার ইমানই ঠিক নাই, আমি নামাজ পড়ে কি করে আগে ইমান ঠিক করি, এরকম কিছু লোক আছে না? নাই, নামাজই তো আপনার ইমানটা মজবুত করে ফেলবে। নামাজ আমরা পড়ব কয় অক্ত বলেন? আসতে বলবেন না কয় অক্ত নামাজ? পাঁচ অক্ত নামাজ আমরা পড়ব। আমি যে আয়াত থেকে তেলাওয়াত করেছি, যে সূরা থেকে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ক্লিয়ার কিছু কথা বলেছেন। ও বান্দা তুমি যদি নিম্নোক্ত এই আলোচ্য আয়াতের এই তেলাওয়াতকৃত অপরাধগুলো তোমরা যদি করে ফেলো, আমি তোমাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দেব। আল্লাহ তাআলা যে কথাটা বলেছেন সেই কথার কি কখনো মিথ্যা হবে নাকি? আল্লাহ বলছেন বান্দা দুইটা বড় বড় অপরাধ করে যাবে, আমি আল্লাহ তোমাকে শুধু জাহান্নামের মধ্যে ফেলবো না, আমি তোমাকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। জোরে বলি নাউজুবিল্লাহ। জাহান্নামে যাওয়া যাবে না, যেভাবেই হোক জাহান্নাম থেকে বাঁচা আমাদের বড় চ্যালেঞ্জ। জাহান্নাম থেকে বেঁচে আমাকে যেতে হবে আমাদের বাপের ভিটা কোথায়, না ভাবতেছেন নাগরপুর, এরকম কিছু ভাবতেছেন নাকি? এই দুনিয়া আমার আপনার কোনো বাপের ভিটা নয়, আমার আপনার বাপের ভিটা হলো জান্নাত। সেই জান্নাত থেকে এসেছি, আবার আমি আপনি সবাই সেই জান্নাতেই যেতে চাবো, এটা আমাদের টার্গেট হতে হবে। জান্নাতে যাবো কেমনে? আমি এই জন্য আমার সর্বক্ষণ মুজাহাদা চালাতে হবে, সর্বক্ষণ ধ্যান জ্ঞান এটাই থাকতে হবে, আমি কেমন করে আমার আসল বাড়িতে চলে যাব, জান্নাতে কেমন করে চলে যাব। এই পেরেশানি আমাকে আপনাকে হতে হবে। আল্লাহ বলছেন বান্দারি সর্বনিম্ন যে জান্নাত আমি তোমাকে দেব সেই জান্নাতটা হবে দশটা পৃথিবীর মতো একটা জান্নাত। কয়টা? দশটা পৃথিবীর মতো একটা জান্নাত। এই পৃথিবী কি ছোট নাকি? খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা দেখছেন, দুনিয়াটা মস্ত বড় আমার আপনার চোখে মনে হতে পারে, আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো মূল্য নেই। আমার নবীজি মদিনার মসজিদ থেকে বের হয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে সামনে দেখতে পেলেন একটা মরা ছাগল। কি ছাগল? মরা ছাগল, তার কানটা ছোট, কানটা ছোট কান, ত্রুটিপূর্ণ ছাগল। আমার নবজি ত্রুটিপূর্ণ ছাগলের কানটা ধরলেন আর বললেন, ও সাহাবীর এই যে মরে গেছে ছাগল, কেউ কি তোমরা টাকা দিয়ে কিনবা নাকি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো মরা ছাগল, এর তো কোনো মূল্য নাই, এরপর আবার কানটাও ছোট। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, সাহাবীরা শোনো, আমার আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য এই মরা ছাগলের মতো, যার মূল্য নাই। আমার আল্লাহ কত বড় মহান! সে আল্লাহ বলছেন, বান্দারে আমি তোমাকে সর্বনিম্ন জান্নাত দেব দশটা পৃথিবীর মতো একটা জান্নাত। এই পৃথিবীর এরিয়াটা কত? এই পৃথিবীতে 228টি দেশ আছে। কয়টা দেশ? 228টি দেশ আছে। এর মধ্যে 228টি দেশটার যে এরিয়া 50 কোটি 10 লক্ষ বর্গ মাইল। 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের এই দুনিয়া, এরকম 10টা যোগ করলে একটা জান্নাত হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, এতগুলো জায়গা আল্লাহ পাবেন কোথায়? এরকম চিন্তা আমি ছোটবেলা যখন ছোট ছিলাম, আব্বার সঙ্গে ওয়াজে গেছি,
এরকম করে হুজুররা বলতেন যখন 10টা পৃথিবীর মতো একটা জান্নাত বলতাম আব্বারে সাব্বা এগুলো কি কয় এত জায়গা পাবে কই আল্লাহর যে জায়গার কোনো ভাব নাই একটু আমরা যদি আকাশের দিকে তাকায় দেখি তাহলে ফিল করব আমরা দিনের বেলা সূর্যের তাপ পাই বিগত 7-8 দিন সূর্যের আলো ছিল না সূর্যের প্রয়োজন আছে না নাই আজকে একটু দেখতে পাইছি মনে পাইছে হ্যাঁ কি যেন হারাইছিল এই সূর্য কত প্রয়োজনীয় জিনিস এই সূর্য আমরা দেখতে পেতেছি একটা প্লেটের মতো জাস্ট এ প্লেট একটা প্লেটের মতো আমরা ছোট দেখতে পাচ্ছি কিন্তু এই সূর্যটা যে কত বড় আমাদের কল্পনার বাইরে এই পৃথিবী যত বড় 13 লক্ষ পৃথিবীকে এক জায়গায় করলে একটা সূর্যের সমান হয় জোরে কোন সুবহানাল্লাহ 13 লক্ষ পৃথিবী একটা সূর্য এই সূর্য আমার আপনার উপকার দিয়ে যাচ্ছে তাপ দিয়ে যেতেছে আল্লাহ তাআলা এমন জায়গায় সেট করেছেন সূর্যটাকে 1 ইঞ্চি কাছে আসলে পৃথিবী জ্বলে পুড়ে সরকার হয়ে যেত 1 ইঞ্চি দূরে চলে গেলে পৃথিবীর মানুষ ঠান্ডায় মরে যেত আল্লাহ তাআলা বলছেন বান্দা আমার পরিচয়টা কত বড় দেখো تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا جربون الله أكبر أتي بمركض من شيء مهم برفو جناك شيء গ্রহণ আজি সেট করেছেন তাতে দিয়েছেন প্রদীপ্ত সূর্য আলোকিত চাঁদ এমন বড় পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে নাকি আল্লাহ কত বড় মহান তিনি কত বড় রব তিনি সূর্য চালান এই সূর্য পৃথিবী থেকে 9 কোটি 30 লাখ মাইল দূরে থাকার কারণে আমরা সূর্যটাকে ছোট দেখতে পাই আবার ওই সূর্যের চেয়ে ছোট দেখতে পাই রাতে মিটিমিটি করার জন্য আকির মতো করে কিছু জ্বলা কিছু তারকাকে ওই তারকাগুলো সূর্যের চেয়েও এত বড় বিজ্ঞান বলছে ব্যাটেল জুইস নামে একটা তারকা আছে সেই তারকা এই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড় মনে ছোট হয়ে গেল সুবহানাল্লাহ জোরে কর না জোরে বলে সুবহানাল্লাহ ওই মহাশূন্য রয়েছে কিছু গ্যালাক্সি ওই গ্যালাক্সির ভিতরে আল্লাহ তাআলা এরকম তারকা ব্যাটেল জুইসের মতো সুপারনোভার মতো প্রক্সিমা সেন্টারের মতো আড্ডার মতো এরকম তারকা আল্লাহ তাআলা 50 বিলিয়ন করে একটা গ্যালাক্সির মধ্যে রেখে দিয়েছেন 1 বিলিয়ন সমান হলো 100 কোটি 50 বিলিয়ন তারকা এক একটা গ্যালাক্সির মধ্যে যদি থাকে তাহলে সেই মহাশূন্যটা কত বড় সৃষ্টি এগুলো আমার বন্ধুগণ আমরা চাঁদের দেশ সফর করেছি মঙ্গল গ্রহ সফর করেছি এখন মানুষ যদি মনে করে মঙ্গল গ্রহ দেখলাম চাঁদের দেশ দেখলাম একটু তারকার দেশে যাব পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্টারাই প্রক্সিমা সেন্টারে যদি কেউ যেতে চায় বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো নভোযান হলো অ্যাপোলো 11 অ্যাপোলো 11 এর গতি হলো পার আওয়ার প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার 39,000 কিলোমিটার বেগে যদি কেউ ওই তারকার দেশে যদি যেতে চায় তার সময় লেগে যাবে 115,000 বছর মাত্র যাবেন কারা কারা হাত তুলে বলেন বাঁচবেন কয়দিন হায়াত তো 70-80 বছর নয় 100 বছর আর 39,000 কিলোমিটার বেগে ওই যানবাহনে ওই নভোযানে চড়ে ওই প্রক্সিমা সেন্টারে সবচেয়ে কাছের তারকার দেশে যেতে সময় লাগতেছে হলো 115,000 বছর কেমন করে সম্ভব তিনি কে জোরে বলেন তিনি কে আরো জোরে তিনি কে সে আকাশের নিচে আকাশে তো যাই নাই মহাশূন্যের কথা কে বলবো আকাশ তো আছে
সেই জমিনে বসবাস করো সে আকাশের নিচে তুমি একজন ছোট্ট সাড়ে তিন হাত মানুষ তার গরম দেখছে তার ভাব দেখছে তার মশান দেখছে সিয়ার পাইলে সুবারগুলো আটা দিয়ে বসে সারা ঝাড়ি নাই কিচ্ছু না ফেরাউনকে খতম করেছেন কে আসতে বলবেন না কে নমরুদ নমরুদ তো আল্লাহরে মারতে গেছিল কত বড় বেকুফ নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে কত বড় জালিম হলে একজন মানুষকে হত্যার জন্য আগুনে পুড়ে মারার সিদ্ধান্ত নিতে পারে আগুনের একদম বিশাল বড় স্তূপ সে জমা করলো আগুনের মধ্যে রাষ্ট্রীয়ভাবে গোটা দেশের মানুষকে ডেকে হাত ঢাক করে তার দুই হাত দুই পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দিচ্ছে আল্লাহ তাআলা বললেন আমার ইব্রাহিমকে আমি হেফাজত করব নমরুদ তোকে ধরব আমি ধরেন নাই কি দিয়ে মারছেন কোন প্রাণী কি মশা অচল না সচল অচল মশা ঠ্যাং একটা নাই পাখা একটা নাই কিছু দূর যায় আবার উল্টা পড়ে এক ঝাঁক মশার ভিতরে সবচেয়ে দুর্বল যে মশা আল্লাহ তাআলা তাকে বললেন ধরে আল্লাহ ধরেন নাই ধরেছে কত বড় দাপট মশা দিয়ে শেষ করছেন আল্লাহ তাআলা মশার উদাহরণ দিয়েছেন কিন্তু কোরআনে আছে না সূরা বাকারায় আছে ভাই 26 নম্বর আয়াত মশা কিন্তু দুর্বল মনে করলো দুর্বল মনে করা যাবে না মশার মধ্যে কিছু আছে আল্লাহ এমনি মশার উদাহরণ দেন নাই বলবো কথা বলবো 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 আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহ লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق جربلون الله أكبر الله تعالى مشر ودرون دي تيني كنو لجا پنم كنتو كفر بولي ماذا أراد الله بهذا مثلا تمر الله ركاز ناي كام ناي مشر ودرون دا ولا گناكي كنتو مشر تو چھوٹو کھڑو کنو پراني ناي মশার থেকে মশা যে শক্তিশালী প্রাণী তার চারটা কারণ আমি বলবো আপনাদেরকে একটু কান লাগিয়ে শুনবেন আমার বন্ধুগণ কেন মশার উদাহরণ দিয়েছেন মশা যদি মানুষের রক্ত বেশি পরিমাণে খায় তার হায়াত কমে না বাড়ে ঠিক তেমনি দুনিয়ার জিন্দেগিতে যারা স্বাভাবিকভাবে কোনো খাদ্য না নিয়া জীবিকা হরণ না করে যারা লুটপাট করে অন্যায় করে যারা তাদের পেট ভরাবে তাদের হায়াতও কমবে ঠিক কিনা নম্বর দুই মশা যে কামড় মারে সেই মশা কামড় মারে স্ত্রী মশা না পুরুষ মশা ডাক্তার সাহেব থাকলে একটু ভালো হতো তাই না স্ত্রী মশা কামড়ায় পুরুষ কামড়ায় না তাহলে কারা কামড়ায় আবার মায়েরা মন খারাপ করেন না আমি আপনাদেরকে মেন করিনি মশা না খেলে মশা রক্ত না খেলেও তো তার বংশ বিস্তার হবে না প্রোটিন সে নেয় মশা যে স্ত্রী কামড়ায় স্ত্রী মশা যে কামড়ায় কোরআন কেমন করে বলে দিল দেড় হাজার বছর আগে আল্লাহ তাআলা এখানে মশার যে উদাহরণ টেনেছেন সেটা কিন্তু পুরুষ মশা নয় স্ত্রী মশা বাউদাতান স্ত্রীলিঙ্গ তাই না স্ত্রী মশা কামড়ায় কোরআন মানুষের তৈরি করা কোন কিতাব নয় কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব যত কোরআনটাকে গবেষণা করবে মানুষের কাছে তত সুস্পষ্ট হয়ে যাবে জোরে কর সুবহানাল্লাহ নাম্বার তিন হলো মশা শক্তিশালী না আমরা শক্তিশালী মশা শক্তিশালী মানুষ কিন্তু মশারি টাঙ্গান কেন কি কথা কি বুঝতেছে এত দাপট আমার আপনার এত ক্ষমতা আমার আপনার কিন্তু মশারি ছাড়া উপায় নাই মশারি টাঙ্গাতি হয় যত বড় সুপারম্যান আপনি হন না কেন পাওয়ারফুল ম্যান আপনি হন না কেন
মশারি টাঙ্গাতি হবে আপনার মশারি টাঙ্গিয়েছেন এরপরও যদি দুই তিনটা মশা যদি মশারির মধ্যে ঢুকে যায় যদি ঢুকে যায় ঘুম শেষ হয়ে যাবে কারণ সে কানের কাছে এসে যে গানটা গায় খুব মধুর গান ঘুম হয় বিরক্তিকর ঘুম হয় না এই যে ভন ভন করে কানের কাছে এসে সায়েন্স বলতেছি প্রত্যেকটা মশা তার যে পাখা আছে প্রতি সেকেন্ডে মিনিটে না প্রতি সেকেন্ডে সে তার পাখা নড়াই হলো প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার পৃথিবীর কোন মেশিন এত দ্রুত কাজ করতে পারে না যা মশা তার পাখাকে নড়ায় আল্লাহু আকবার বলেন আমার বন্ধুগণ যে মশা আমরা ছোট্ট ভাবতেছি কিন্তু না না এর মধ্যেও বান্দার জন্য শিক্ষণীয় আছে নাম্বার 4 হলো পৃথিবীর নব্য ফেরাউনরা নব্য নমরুদরা তোমরা জেনে রেখে দিও এই মশার কামড়েই কিন্তু আমি খতম করেছি নমরুদকে ঠিক কি না আল্লাহ তাআলা এই কি গুলো এত দিতে হবে না তো মানুষ তো সে থাকে তো সবাই একটা করে দেন আসার দরকার নাই এখানে আমার বন্ধুগণ আল্লাহ তাআলা মাকরশার উদাহরণ দিয়েছেন মাকরশা আল্লাহ তাআলা একটা সূরার নামকরণ করেছেন সূরাতুল আনকাবুত মাকরশার নামে একটা সূরা আছে আল্লাহ তাআলা মাকরশা নামে একটা সূরা দিয়েছেন কেন এই পৃথিবীতে যত প্রাণী বাসা বানায় এর মধ্যে সবচেয়ে দুর্বল প্রাণী দুর্বল বাসা হলো কার বাসা মাকরশার বাসা সুন্দর করে বানায় বানাতেও সময় লাগে না একটা বাতাস আসলে ঝাপটা আসলে সব উড়ে লন্ডভন্ড হয়ে যায় কিন্তু সে যে বাসাটা বানায় তার কি সুন্দর তার কৌণিক মাপ একদম যেন স্কেল বসায় বাড়িটা বানাইছে একটা চক্রের মধ্যে দিয়ে সুন্দর বাসা বানিয়ে ফেললো কিন্তু বাসাটা দুর্বল আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহকে বন্ধু না বানায় অন্য কাউকে বন্ধু বানাবে তাদের দৃষ্টান্ত হলো মাকরশার মতো এই জায়গায় মাকরশার মতো বলা হয়েছে মাকরশার ঘর যেমন দুর্বল তেমনি তাদের এই সম্পর্ক আল্লাহ ছাড়া যার সঙ্গে করবে তাদের সম্পর্ক এমনই দুর্বল আবার এখনকার সায়েন্স বলতেছে মাকরশা তার স্ত্রী প্রত্যেকটা সৃষ্টির মধ্যে পুরুষ এবং স্ত্রী আছে না নাই অখলকনাকুম আজওয়াজা আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানিয়ে দিয়েছি স্ত্রী মাকরশা পুরুষ মাকরশায়ের মধ্যেও স্বামী স্ত্রী আছে কিন্তু সায়েন্স এখন বলতেছে স্ত্রী মাকরশ এবং পুরুষ মাকরশার মধ্যে এদের বনিবনাট কম হয় অধিকাংশ মাকরশা যে স্ত্রী মাকরশা সেই স্ত্রী মাকরশা কর্তৃক স্বামী মাকরশাকে হত্যা করে ফেলে দেখেন আল্লাহ তাআলা আজ থেকে 1500 বছর আগে মাকরশার উদাহরণ টেনেছেন যারা আল্লাহকে বন্ধু না বানায় অন্য কাউকে বন্ধু বানাবে তাদের দৃষ্টান্ত হলো মাকরশার মতো স্ত্রী মাকরশা পুরুষ মাকরশাকে কামড় মেরে মেরে ফেলে দেয় ষড়যন্ত্র করে মেরে ফেলে দেয় দুনিয়াতে যে পরিবারে স্ত্রী কর্তৃক স্বামী দুনিয়া থেকে বিদায় হয় সেই সংসারটা খুব সুখের সংসার নাকি না ধ্বংস যারা আল্লাহকে বন্ধু না বানায় অন্য কাউকে বন্ধু বানাবে তাদের জীবনটাও ধ্বংস আল্লাহু আকবার বলে আল্লাহ যা বলে দিয়েছেন কোরআনে কিয়ামত পর্যন্ত গবেষণা চলবে কোরআনের ভুল ধরতে সে তার নিজের জীবনের ভুল খুঁজে পেয়ে যাবে আমার ভাইরা উদাহরণ দিতে আমি কত দূর চলে গিয়েছিলাম আমার আপনার টার্গেট হলো জাহান্নাম না জান্নাত বলেন জাহান্নাম না জান্নাত সুদের কারবার করা যাবে না আস্তে বলবেন না যাবে না জেনার কাছে যাওয়া যাবে না সুদের কাছে যাওয়া যাবে না মদের কাছে যাওয়া যাবে এগুলো কি মুসলমানদের কাজ না বুঝাইলের কাজ মুসলমান কি এগুলো কাজ করতে পারে নাকি সমাজ এগুলো আছে না নাই এগুলো বন্ধ করার দরকারও আছে না নাই একটু কানটা খাড়া করে শুনি আমরা সুদ আপনি কেমন করে বন্ধ করবেন চাইলেই তো বন্ধ করতে পারবেন না রাগ করতেছেন নাকি আপনারা এলাকায় মনে হয় সুদ টুদ নাই আছে শোনেন এই সময় কি উঠেন না উঠলে ভাববো ওটি সুদ খায় বসে এত সুন্দর মানুষ চেয়ারম্যান সাহেব আপনার এলাকার মানুষগুলো আলহামদুলিল্লাহ
খুব ভালো আমার ভাইয়েরা এই দিকে আল্লাহ তাআলা বলছেন শোনো তুমি যদি দুইটা কাজ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ তাআলা বলছেন অবশ্যই এই দুইটা অপরাধের জন্য আমি তোমাকে শুধু জাহান্নাম দেব না জাহান্নামের একটা গর্ত আছে গাইনামক একটা গর্ত আছে যে গর্তকে জাহান্নাম পর্যন্ত ভয় পায় এমন একটা ভয়ঙ্কর জান্নাত জাহান্নামের গুহার মধ্যে আমি তোমাকে ঢুকায় দেব কার কথা আল্লাহ আল্লাহর কথা কি কখনো ভঙ্গ হতে পারে নাকি না ভঙ্গ হতে পারে না আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন সে অপরাধটা কি فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا جيبان دتر جيبوني اكتمر افراد جيبكتي نماستك چھڑ دي بي نماستك نسطو کر فل بي يبنگو اتبعوا الشهوات جر نفسر غلامی کر بي نفسر داشت ہوئے جا بي এই দুইটা অপরাধ যে বান্দা করবে আমি আল্লাহ তাকে জাহান্নামের গর্ত গাইনামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকাবো কার কথা আস্তে বলবেন না কার কথা আজকে মুসলমান অধিকাংশ নামাজি না বেনামাজি তারা কোথায় যাবে শুধু জাহান্নামে না গর্তে জাহান্নামে গর্তে দেখেন আজকে সমাজ সংস্কারের জন্য কত সচেতনতামূলক কথা বলা হয় এই কাজ করবেন না এই কাজ করবেন না এই কাজ করবেন না এই কাজ করেন ভালো হবে উন্নতি হবে কত কি হবে কিন্তু নামাজের কথা কি অধিকাংশ মানুষের মুখ থেকে কি বের হয় নাকি বের হয় না আমার বন্ধুগণ যে নেতা যে স্বামী যে বাবা যে ভাই তার তার অনুসারী লোককে যারা নামাজের জন্য বলবে না তারা তো কখনো আমার বন্ধু হতে পারে না আজকে যদি প্রত্যেকটা জায়গায় যদি নামাজের তাগিদ থাকতো তাহলে তো আজকে সমাজের চিত্র এমনটা হতো না আমার ভাইরা বরং তার উল্টা আজকে সেদিন একটা বইয়ের মধ্যে দেখলাম কোন ক্লাসের জন্য একটা বই একটা আর্টিকেল লেখা দেখলাম সেই বই বই নয় যে বই ভয় দেখায় যে বই ভয় দেখায় সেই বই বই নয় মানে কোরআনের দিকে ইঙ্গিত করে বলা হচ্ছে কোরআন তো জাহান্নামের ভয় দেখায় কোন ষড়যন্ত্রের দিকে যেন আমরা যাচ্ছি একটা পক্ষ চাচ্ছে তারা তাদের নাস্তিক চেতনাকে প্রতিষ্ঠা করার জন্য একটা পক্ষ চাচ্ছে দিনের আলোটাকে নিভিয়ে দেওয়ার জন্য তারা খুব সূক্ষ্মভাবে তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে তবে একথা সত্য এ দেশের শেকড়ে ইসলাম পৌঁছেছে ইসলামকে নির্মূল করতে গেলে তারা নির্মূল হয়ে যাবে মুসলমান ইসলাম ছিল আছে থাকবে আমি আপনি থাকব না ইসলাম কার আল্লাহ আস্তে বলবেন না কার আল্লাহ আল্লাহ সে আল্লাহ কত বড় এইজন্য আমরা বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার কত বড় তিনি এই তো শুনলাম তো মহাশূন্যের একটু কথা